তুমি না চিড়িয়াম গেল এই সময় আবার কে আসলো এ দেখো কাকে নিয়ে আসছি কাকে নিয়ে আসছো তোমাকে বললাম না কাল থেকে আমার একটা বন্ধু আসবে তো এইটাই হলো আমার সেই বন্ধু ও আচ্ছা ওই সেই বন্ধুটা হ্যাঁ বন্ধু আমার বউ নীলা আসসালামু আলাইকুম ভালো আছো আয় ভিতরে চল কিরে তোরা ওইখানে দাঁড়ায় থাকবি না আয় ভিতরে আয় তোর ফোন আসছিল আর দোস্ত আমার ফ্রেন্ডের ফোন তো কখন আসছে এই তো আসলাম এই মাত্রই চল বাইরে দেখ হ্যালো হ্যালো কেমন আছো এই তো ভালো কোথায় আছো বাসায় আচ্ছা ঠিক আছে তুমি এখন আমার বাসায় চলে আসো দেখো রোজ রোজ আমি তোমার বাসায় যেতে পারবো না এখন তোমাকে আসতে বলছি তুমি এখন আসবা দেখো তোমার স্বামী আমার বন্ধু বিষয়টা তোমার স্বামী জানে তাহলে কিন্তু অন্যরকম হবে ঠিক আছে তুমি যখন আসবে না তাহলে তোমার ভিডিওটা আমি নেটে ছেড়ে দিই না প্লিজ এরকম করো না হ্যাঁ ছাড়বো না তাহলে তুমি আমার বাসায় চলে আসো আচ্ছা ঠিক আছে আসো 5 মিনিট 5 মিনিটের মধ্যে চলে আসবা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ওকে বাই আসবে না তুমি তোমাকে তো আমার কাছে আসতেই হবে আর তোমাকে না পারলে তো হবে কি ব্যাপার আওয়াজ শুয়ে রয়েছো কেন শুয়ে রয়েছো তুমি বুঝো না কি বুঝবো না আমি তো তোমার জন্য শুয়ে আছি দেখো আমি তো রোজ রোজ এভাবে আসতে পারবো না আসতে পারবে না মানে আমি তোমাকে যখন ডাকবো তুমি তখনই চলে আসবে না এটা হয় না কারণ তোমার স্বামী হলো আমার বন্ধু যদি তাহলে কি মনে করবে বলো পারবো না তোমাকে আমার ভালো লাগে আমার স্বামী তোমার বন্ধু হচ্ছে তাতে কি আর ও তো এইসব কিছু জানতেছে না তোমার সাথে আমার কি হচ্ছে এটা তো ও জানে না শুধু তুমি আর আমি জানি আর তো কেউ জানে না আমি পারবো না দেখো দেখো তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার যে ভিডিওটা আছে না ওইটা আমি কিন্তু ছেড়ে দিব আর আমি যখন যা চাইব তোমাকে তখন তাই দিতে বাধ্য দেখো আমাদের মাঝে কিন্তু এরকম কথা ছিল না তুমি কিন্তু এটা করতে পারো না কথা তো অনেক কিছু ছিল না কিন্তু আমাদের দেবতা না শুধু তোমাকেই চাই তোমাকে ছাড়া না আমার কিছু ভালো লাগে না তুমি এরকম করতে পারো না আমি কি করব বলো তোমাকে না পাইলে তো আমার কিছু ভালো লাগে না সারাক্ষণ শুধু তোমাকে কাছে যেতে চাই কি হলো ও কাছে আসো বন্ধু তুই আমার এক ফোন দিয়ে রেস্টুরেন্ট আনলি এখন দেখ রেস্টুরেন্টের ভিতরে না বসে তুই বাইরে এসে ধরে তার ভিতরে তোর মনও খারাপ আচ্ছা বলতো কি হয়েছে তুই বলতো না কিছু না এমনি আবার বলে কিছু না এমনি এমনি কিছু না হলে কি কেউ মন খারাপ করে থাকে না এমনি ভালো লাগছে চল কফি খাই আচ্ছা চল সুলেমান তুমি না চিড়িয়াম গেলে হঠাৎ করে আইসা বললো ভাগ্য ভালো আমার
চিটাঙ্গের ফ্ল্যাট টাস কি মিস গেছে? না হলে কখনোই তোমাদের এই কুকৃতি আমি দেখতে পাইতাম না। ছি, লজ্জা হওয়া দরকার তোমার। আরে এই বেইমান, তোরে আমি আমার কলিজা ভাবতাম, কলিজা কলিজার বন্ধু ভাবতাম তোরে, আর তুই আমার সাথে এই বেইমানি করতে পারলি? যা তুই এক্ষুনি বিশ্বাস কর, তুই এক্ষুনি বের হ, যা এক্ষুনি বের হবি তুই। ছি, তুমি আমার বউ হয়ে এরকমটা করতে পারবে কখনো আমি ভাবিনি। আমার কোনো দোষ নাই, ওর শব্দ হয়েছে, তুমি চুপ থাকো, আমার জান আছে। তুমি আমার বউ হয়ে এইসব করতে পারো কখনোই আমি চিন্তা করতে পারি নাই। তুমি এক্ষুনি বের হও এই বাসা থেকে, এক্ষুনি বের হও। তোমার মতন দুঃচরিত্রা মেয়ের আমার বউ হওয়ার কোনো প্রয়োজন নাই, এক্ষুনি বের হও, যাও। তুমি যাও, আমার মাফ করে, তুমি যাও, তোমার যাইতে বলছি, তোমার পায়ে ধরে কইতেছি, আমি আর এরকম ভুল করব না, আমার মাফ করে দাও। হইছে, বাড়ি থেকে আমরা তাড়িয়ে দিও না, আমার মাফ করে দাও। তোমার কোনো মাপ নাই, তুমি যা করছো তোমার কোনো মাপ নাই, তুমি আমার বন্ধুর সাথে। আমি ভুল করছি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার ক্ষমা করতে পারবো না, তুমি এক্ষুনি বের হও, যাও, তুমি এক্ষুনি বের হও। Thank you.